হে তরু যুবকে রাম রাম হে আমার বন্ধু রাম রাম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন আপনাকে আমাকে মরতে হবে বাবা আপনাকে আমাকে বিদায় দিয়ে পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হবে আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়কাতুল মওত প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে ইজা জা আজালহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন মৃত্যু যখন নির্ধারিত সময় হয়ে যাবে সেই সময়ের একটুও এদিক ওদিক করা হবে না আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা বান্দা তুই মৃত্যুর ভরে যেখানে পলায়ন করিস তুই মজবুত কেল্লাতে গিয়ে আত্মগোপন করিস কিম্বু লোহার সিন্দুকের মধ্যে ঢুকে যাস কিংবা বান্দা তুই চলে যাস ভেলোর চলে যাস পাঞ্জাব চলে যাস তুই বাবা যেখানে যাস চেন্নাই যাস ম্যাড্রাস যাস ব্যাঙ্গালোর চলে যাস মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমি যদি লিখে থাকি মওত হবে মৃত্যুর হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না মরবেন তো মরবেন বাবা আল্লাহ ওয়ালাদের মতো মর এখন আমরা মৃত্যুকে ভয় পাই না কথা ঠিক না ভুল আমরা বলি হয়েছি বাপের বেটা মরবো একদিন ভয় কি রে চল এগিয়ে চল 35 কেজি ওজন মিছিলের আগে তিরিং তিরিং করে লাপাচ্ছে বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা গায়ে গোস নাই গোবরে চর্বি ঠেলে দিলে উল্টে পড়ে যাবে নাম রেখেছে হিম্মত আলী বুঝতে পারছো চোখে দেখতে পায় না নাম রেখেছে নজর আলী গায়ের পাশে দাঁড়ানো যায় না এত দুর্গন্ধ নাম রেখেছে আতর আলী মুসলমানের ছেলে পেছন থেকে একটু যদি হাওয়া যদি পায় পাম যদি দেওয়া হয় তিরিং তিরিং করে লাপায় দাদা বলে দিয়েছে যা হবে সব দেখে নেব জেল জরিমানা যা হবে সব দেখে নেব খালি ভোটটা আমার চাই এই যে দাদা বলে দিয়েছে মুসলমানের পল্টু গিয়ে চিন্তা করছে কাকে কি করা যায় শেষে উপায় না পেয়ে চাচাতো ভাই কি ঘা কতক দেয় কথা ঠিক না ভুল মাছে মুসলমান মরছে মুসলমান কোটে গেলে মুসলমান থানায় গেলে মুসলমান জেলখানাতে মুসলমান কেশপুরেতে মুসলমান নানুরেতে মুসলমান ভাঙরেতে মুসলমান চমকাই তলায় মুসলমান শাসনেতে মুসলমান পুলিশ গাড়ি যাচ্ছে কোথায় মুসলমান পাড়ায় জেলখানায় যাচ্ছে কে সলিমুদ্দিনের ছেলে কলিমুদ্দিন রে কথা ঠিক না ভুল ভাই রাগ করবেন না বাপ আমার হিন্দু ভাইদের মধ্যে শিক্ষা দীক্ষা একটু বেশি আমাদের মধ্যে একটু কম আর আমরা সারা জীবন শুধু ব্যবহার হয়েছে ফুটবল ফুটবল জানেন তো ফুটবল এ মাতা মারছে ও মাতা যাচ্ছে ধুরা আমার তরু যুবকেরা আমার মুরুব্বি আনিরা আমার আজকে মুসলমান আমরা রাসূলের তরিকা রাসূলের সুন্নত থেকে বাইরে চলে গেছি তাই আমাদের মধ্যে এত বিপদ দেখা দিয়েছে হে তরু যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ বললেন লা তাকাতাও ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজ ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান হে মুসলমান তুমি তোমার ভাইয়ের সঙ্গে তুমি তোমার আরেক ভাইয়ের সঙ্গে বিচ্ছিন্ন হয়ো না পরনিন্দা করো না হিংসা বিদ্বেষ করো না বিদ্বেষ পোষণ করো না তোমরা একে অপরের আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যা আমাকে অনেকে জিজ্ঞাসা করছে বলছে হুজুর আজকে দেখেছেন কি হয়েছে কি হয়েছে আমি দেখেছি তোমার কাছ থেকে শুনতে চাই কি হয়েছে বলে দেখেননি আজকে আপনার ছোট ভাই মামাতো ভাইকে ধাক্কা দিল মারলো আমি বললাম দেখো যত যত এই রকম হবে তার পপুলারিটি বেড়ে যাবে কথা ঠিক না ভুল বেড়ে যাচ্ছে বেড়ে যাবে তবে এটা কোন পার্টি করেছে ভেবো না এটা এটা এখন তদন্ত হলে বোঝা যাবে কে করেছে কারণ তাওয়া এখন গরম কথা ঠিক না ভুল তাওয়া গরম যে রুটি দেবে তাতেই শাকা হয়ে যাবে পরিস্থিতি খুব খারাপ মানুষের মধ্যে ষড়যন্ত্র এমন ভাবে ছড়িয়ে গেছে
এমন ভাবে ষড়যন্ত্র চলে গেছে, এক ভাই আরেক ভাইকে মারছে। নওশাদ সিদ্দিকী মুসলমান, তাকে যে ধাক্কা মেরেছে সেও কিন্তু কোনো বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় ঘোষ ছিল না, সে ছিল কে? সেও কিন্তু একটা শেখ, একটা মুসলমান, কথা ঠিক না ভুল? মাছে মুসলমান, মরছে মুসলমান, অত্যন্ত দুর্ভাগ্য। আমি এটাই বলতে চাইছি, আল্লাহর নবী বললেন, হে মুসলমান, তোমরা একে অপরের ভাই হয়ে যাও, একে অপরের পরনিন্দা করো না, বিচ্ছিন্ন হইও না, বিদ্বেষ পোষণ করো না। আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও, শুধু মুসলমান তোমার ভাই এটা তুমি ভেবো না। হে তরুণ যুবকেরা, মুসলমান তোমার কলেমার ভাই, মুসলমান তোমার ইমানি ভাই, আর মনে রাখবে বাবা, হে তরুণ যুবকেরা, হিন্দুরাও তোমার রক্তের ভাই, রক্তের সম্পর্কে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সারা পৃথিবীর মানুষ তোমার ভাই। জোরে হবে না? জোরে হবে না? এটাই তো ইসলাম। আমরা সঠিক ইসলাম মানুষের কাছে পৌঁছাতে পারিনি, সঠিক ইসলাম মানুষের কাছে বুঝতে বোঝাতে পারিনি। বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার হে আমার মুরব্বী আনিরা, হে জওয়ান যুবকেরা, আপনাকে আমাকে মরতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে, তৈরি হতে হবে। বাবা, মরবেন তো মরবেন, আল্লাহ ওয়ালাদের মতো মরণ, মরবেন তো মরবেন, আল্লাহর ওলি বান্দাদের মতো মরণ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বী আনিরা, মুসলমান একে অপরের সঙ্গে ভাতৃত্ব বোধ জাগ্রত করুন, একে অপরের সঙ্গে ভালোবাসা মহাব্বত তৈরি করুন, একে অপরের সঙ্গে আন্তরিকতা ভালোবাসা তৈরি করুন। হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা, তরুণ যুবকেরা একটুখানি খেয়াল করুন, সৌজন্যবোধটা ঠিক রাখুন, সৌজন্যবোধটা। এটা আমার বাংলা, আমার কৃষ্টি কালচার, এটা রামকৃষ্ণ পরমহংস দেশের পরমহংস দেব, রামকৃষ্ণের ভূমি এই বাংলা, বিবেকানন্দ স্বামীজির ভূমি এই বাংলা, ফোরফোরার পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ্জামান বাবা ভূমি হলো এটা বাংলা, এই বাংলার জমিনটা হলো পবিত্র মাটি বাবা, এখানে এখানে সংস্কৃতির মাটি, এখানে সৌজন্যের মাটি। আমরা এর আগেও দেখেছি, ভাই আমার প্রাক্তন যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল, নাম হলো জ্যোতি বসু, ভাই আমার তারপরে নাম হলো বুদ্ধবাবু, এই বুদ্ধবাবু জ্যোতিবাবু এনাদের সঙ্গে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বারবার সৌজন্যের রাজনীতি দেখিয়েছেন, গেছেন। আমরা এই সৌজন্য দেখে বড় হয়েছি মুসলমান। হে মুসলমান, এই বাংলার জমিনে রাজনীতি করুন, ধর্মনীতি করুন, সমাজনীতি করুন, অর্থনীতি করুন, যে নীতি করুন না কেন, একে অপরের সঙ্গে সৌজন্য বোধটা বজায় রাখুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, বিশ্বনবী আপনাকে আমাকে শিখিয়ে দিলেন বাবা, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের মরতে হবে বাবা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব বোধটা রাখো, মানুষের সঙ্গে ন্যায় বিচারটা তুমি করো, অন্যায়ের বিরুদ্ধে তুমি কথা বলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কাল কায়ামতের দিনে ন্যায় বিচারক আদেল ইনসাফদার বিশ্ব নবী বলেন, আমি নবী আর ন্যায় বিচারক নেতা, জান্নাতে পাশাপাশি ঘরে থাকব। আপনি যদি ন্যায় বিচারক একজন মানুষ হন, ন্যায় পরায়ণ ব্যক্তি হন, দুনিয়াতে আপনি কি পাবেন আমি জানি না, কিন্তু কায়ামতে রাসূলের পাশাপাশি ঘরেতে আপনি থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ন্যায় পরায়ণ মানুষ আমাদের হতে হবে, একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বোধ ভালোবাসা বজায় রাখতে হবে। বর্তমানে মানুষ অস্থির হয়ে যাচ্ছে, কি করব হুজুর, কোন দিকে যাব, কি বার্তা আমি আপনাদের কাছে দেব? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আজকে বিজ্ঞান মেনে নিতে বাধ্য হচ্ছে রাসূলের আদর্শ,
दिन भूले गेछि रसूलेर तरीका भूले गेछि हे मुसलमान आज थेके वादा करो रसूलेर आदर्श के आदर्श मानबो आर रसूल के सारा पृथ्वीर श्रेष्ठ नेता हिसाबे मानबो मुसलमानेर सबचेये बड़ नेता के विश्व नेता विश्व नबी जोरे बोलुन सुभानाल्लाह मुसलमानेर सबचेये बड़ नेता के विश्व नबी আমার রাসূলের সবচেয়ে বড় নেতা বলে মনে করব আমার রাসূল বলেছেন মানুষকে ভালোবাসো কোন পার্টির কে কোন দলের আমার দেখার দরকার নাই কে কোন ধর্মের কে কোন বর্ণের আমার দেখার দরকার নাই সবচেয়ে আগে দেখব মানুষ আগে তুমি মানুষ হও তারপর তুমি মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সিপিএম তৃণমূল কংগ্রেস আইএসএফ যে যা দলের আছো আগে মানুষ হতে এই শিক্ষা দিয়েছেন কে জোরে বলেন আপনারা আমার বিশ্ব নবী কে শিক্ষা দিয়েছেন এটা বিশ্ব নবী দিয়েছে মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না কথা ঠিক না ভুল বলেন সব জায়গায় বাজারে লোকে ভিড় বাজারে অনেক লোক ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন হুজুর এ মাগরিবের নামাজ কজন পড়ে বলে সাতজন সে কি বলে হ্যাঁ এশার নামাজ কজন বলে চারজন ফজরের নামাজ বলে আর বলবেন না হুজুর আমি আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই বাজারে গেলে দেখা যায় হই হই করছে লোকে হিরিক যেখানে জনসাধারণ সেখানে মুসলমানের ছেলে বলে নবীর জন্য জীবন দিয়ে দেব উড়ি সর্বনাশ আমি ন্যায় কথা বলি হুজুর কি বলছে বলছে আমি ন্যায় কথা বলি হুজুর কাউকে ভয় করি না আমি উড়ি বাপ রে বাপ আল্লাহর কথা মেনে চলি নবীর কথা মেনে চলি মনে মনে করছি বড় আল্লাহওয়ালা মানুষ ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি আমার তো দেখে সন্দেহ হচ্ছে লোকটা কি নামাজ পড়ে বলে হুজুর এক ওয়াক্ত আসে না জুম্মার দিন আসে দুরিকাত পেছন দিক থেকে দাঁড়ায় আর বেরিয়ে যায় আর বলছে আল্লাহর কথা নবীর কথা মানি আমি ন্যায় কথা বলি উড়ি সর্ব মুসলমান হারাবেন না ঈমান হয়ে যাবেন না বাবা বেঈমান আজকে এত নেশাখোর পাত্তাখোর গাঁজাখোর তারিখোর মদখোর জুয়াখোর জেনাখোর মুসলমানের মধ্যে বেড়েছে যে ভাবা যাবে না যে কোরআনে আমাদের সব হারাম বলা হলো মুসলমান কোরআন তো পড়ে না কোরআনে কি লেখা আছে সেটাও জানে না কোরআনে বলা হলো মদ হারাম সুদ হারাম দাড়ি হারাম জেনা হারাম কোরআনে বলা হয়েছে বাবা নেশা হারাম মুসলমানের ছেলে খালি খইনি বের করছে খাটাস 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 করে ঠাস 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 করে হুজুর ওয়াজ করেছে যে নবীর স্ত্রী নবী যেখানে পানি পান করেছেন দিয়ে সেখানে নবীর স্ত্রী মুখ দিয়ে পানি পান করেছে যেতে যেতে মুসলমানের পল্টু বলছে হেরা ঝন্টু হুজুরের ওয়াজটা শুনলি বলে কি বললো বলে ওই যে কথাগুলো বললো বউকে বউ কত স্বামীকে ভালোবাসতে হবে শুনেছিস তো যে স্ত্রী স্বামীকে ভালোবাসবে না সেই স্ত্রী জান্নাতে যেতে পারবে না যতই নামাজ পড়ুক আর যাই পড়ুক কথাগুলো বললো কত দামি কথা বল দেখিনি হ্যাঁ রে কথাগুলো খাঁটি কথা বলেছে বললে হবে না আমাদের বউগুলোর জ্ঞান আছে রা ওরা এসব কথা শুনবে না মানবে হ্যাঁ রা দেখলি কত সুন্দর কথা হুজুর যেখানে হুজুর বিশ্ব নবী যেখানে মুখ দিয়ে পানি পান করেছে তার আমাদের নবীর স্ত্রী রে সে সেই জায়গাতে তিনি সেই জায়গাতে মুখ দিয়ে পানি পান করেছে আর আমাদের ওগুলো খাবে আমরা যে বাসনে খাই যে প্লেটে খাই যে গ্লাসে খাই খাবে দেখবি একবার বলে দেখবি
ও পল্টু জানে না ও নেশা করে করে দাঁত ঢোঁট জিভ কিছু চেনা যায় না খইনি তিরঙ্গা গুটকা 12 হাজার মতো মুখে চালায় লাল পানি ব্লু পানি ধোঁয়া টোয়া কিছু বাদ দেয় না ওর মুখের ধু ওর মুখের ছোট যদি ওর বউ খায় ওর পক্স হয়ে যাবে ক্যান্সার হয়ে যাবে টিউমার হয়ে যাবে কি কি প্যারালাইজ হয়ে যাবে কি এখন সেপটিক হয়ে যাবে বোঝা মুশকিল ওর বউ কোনদিন ও ঝুটো খাবে কি করে খাবে ও তো গুটকা তিরঙ্গা মেরে মেরে জিভ ফোট ভাত চলা যায় বলে আমাদের বউগুলো নবীর স্ত্রীদের মতন হাই রে হাই মুসলমান রাসূলের সুন্নত তরিকা ভুলে যাবেন না নামাজ পড়তে গেছে সেখানো বিড়ির টান মেরে দিয়ে ঢুকে ঢুকে নামাজ পড়তে গেছে সেখানেও বিড়ির টান মেরে দিয়ে ঢুকেছে সিজদায় গিয়ে যখন বলছে সুবহান রাব্বিয়াল আলা পাশে যে সেজদা দিচ্ছিল তার নাকে ভক ভক করে বলছে ওরে তাড়াতাড়ি মসজিদ থেকে তুই পালা তোর কি জ্বালা তাড়াতাড়ি মসজিদ থেকে পালা এত গন্ধ তার নাকে ঢুকছে সে তো মাথা খারাপ বলে মসজিদে থাকবো না পালা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া চলে না কথা ঠিক না তাহলে মুখ থেকে তোমার গ্যাস বের হচ্ছে তুমি সিগারেট চালাচ্ছ বিড়ি চালাচ্ছ চালিয়ে মসজিদে স্কুল কুচি করে ঢুকে বললে হয়ে গেল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা হে জওয়ান যুবকেরা সুর রেখে দেন হে মুসলমান আপনাকে আমাকে মরতে হবে বাবা মরবেন তো মরবেন বাবা আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরণ মরবেন তো মরবেন বাবা গাউসুল আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের মতো ইন্তেকাল করুন মরবেন তো মরবেন বাবা হযরতে খাজা গরিব নওয়াজের মতো ইন্তেকাল করুন মরবেন তো মরবেন বাবা নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মতো ইন্তেকাল করুন মরবেন তো মরবেন বাবা বোয়ালি কালান্দার হুজুর মতো ইন্তেকাল করুন মরবেন তো মরবেন বাবা সানাউল্লাহ পানিপাতি হুজুরের মতো ইন্তেকাল করুন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা মরবেন তো মরবেন বাবা ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামানের মতো ইন্তেকাল করুন বড় হুজুর মেজো হুজুর সেজলা হুজুর না হুজুর নানা জান ছোট হুজুর পীর কেবলাদের মতো আল্লাহ ওলি বান্দাদের মতো ইন্তেকাল করুন মরবেন তো মরবেন বাবা হযরতে মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহের মতো ইন্তেকাল করুন মরবেন তো মরবেন বাবা আমার পীরনগর শরীফের পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহের মতো ইন্তেকাল করুন মরবেন তো মরবেন বাবা বসিরহাট আল্লামা হুজুরের মতো ইন্তেকাল করুন বন্ধুরা আমার তরুণ যুবকেরা মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহের জীবনের শেষ রাত ইন্তেকাল করবেন ইন্তেকালের আগে মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহে তিনি বলছেন বাবা কে আছো বাবা আমাকে আতরটা দাও আতরটা আমাকে আতরটা দাও এমন সময় আল্লাহর মাহবুব বান্দা যখন আতর চাইছেন আতর মুরিদ তখন একটা আতর নিয়ে এসে দিচ্ছে এই নি হুজুর বলেন না বাবা আরে এটা নয় হুজুরকে অনেকই আতর দিত গিফট দিত তোহফা দিত অন্য আতর একটা দেয়া হলো হুজুর এটা আরে না বাবা এটা নয় আবার একটা আতর দেয়া হলো হুজুর চোখে কম দেখতেন ইন্তেকালের আগে অনেক বয়স হয়েছিল অনেক বয়স হয়েছিল তো আবার একটা আতর দেয়া হলো হুজুর এটা নিন আরে বাবা এই আতরগুলো নয় যে আতরটা আমার রাসূলুল্লাহ দিয়ে গেলেন ওই আতরটা আমাকে দাও জোরে হবে না আরে জোরে হবে না আল্লাহর মাহবুব বান্দাই না আল্লাহর ওলি বান্দাই না মুরুব্বিয়ানিরা তরুণ যুবকেরা আমার ওলি বান্দাদের ইত্তেবা করুন অনুসরণ করুন দুনিয়া আখিরাতে শান্তি পাবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান জীবনটা আপনার ধন্য হয়ে যাবে যারা আল্লাহওয়ালা হয়েছেন তারা কোরআন হাদিস মেনে চলেছেন রাসূলের সুন্নতগুলোকে মেনে চলেছেন আল্লাহর কোরআনের তাবেদারি করেছেন আমার নবী দয়ার নবী বিশ্ব নবী বললেন মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমি রাসূলকে ভালোবাসলো যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতী
হয়ে গেল জোরে হবে না রাসূলের সুন্নতকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হলো আর রাসূলকে ভালোবাসলে রাসূলের সঙ্গে জান্নাতি হয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকে রাসূল যে কথাগুলো বলেছেন কোরআনে যা বলা হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে কোন প্যাথোলজি ছিল না কোন মাইক্রোস্কোপ স্টেথিস্কোপ ছিল না কোন ব্যারোমিটার থার্মোমিটার ছিল না সাড়ে চোদ্দশো বছর আগে কোন প্যাথোলজি ছিল না কোন এক্সরে মেশিন ছিল না আল্ট্রাসাউন্ড ছিল না ইউরিন টেস্ট ব্লাড টেস্ট মেশিন ছিল না সাড়ে চোদ্দশো বছর আগে নবী যা বলেছেন তার কথাগুলো সব মিলে যায় পরীক্ষা করে দেখা হোক ল্যাবরেটরিতে পরীক্ষা শুরু হয়ে গেল একবার দুইবার তিনবার পাত্রে কুকুরকে খাইয়ে দিয়ে সেই পাত্রটা একবার দুবার তিনবার চারবার বাবা বারবার মজা হলো ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা শুরু করে দেওয়া হয় দেখা গেল ওই ল্যাবরেটরিতে প্রথমবারে পরীক্ষা করে যে পরিমাণ চার্জ ছিল জীবাণু ছিল চারবার ধৌত করার পরে মাটি দিয়ে ধৌত করার পরে অনেকটা হালকা হয়ে গিয়েছে পঞ্চমবার ষষ্ঠবার ব্যায়ামার আবার ধৌত করা হয় আবার মাটি দিয়ে মেজে ধৌত করার পরে দেখে সামান্য অল্প একটু জার্ম আছে সপ্তমবারে যখন মাটি দিয়ে ধৌত করা হলো ব্যায়ামার প্যাথোলজিতে টেস্ট করে দেখা যায় এর মধ্যে আর কোন জার্ম নাই বিজ্ঞানীরা অবাক নবী কি করে বলেন আরে চোদ্দশো বছর আগে আজকে সব মিলে যায় রাসূল বললেন মাছি যদি তোমাদের খাবারে মুখ দেয় মাছি যদি তোমাদের খাবারে পালক ডুবিয়ে দেয় মাছি যদি তোমাদের খাবারে পড়ে যায় মনে রাখবে ওই খাবারটা যদি তোমাকে খেতে হয় মাছিটাকে ধরে নিয়ে পুরোটা ডুবিয়ে দাও যদি খেতে হয় মনে রাখবে মাছির একটা ডানাতে জীবাণু থাকে আর একটা ডানাতে জীবাণু নাশক ঔষধ থাকে জোরে হবে না জোরে হবে না বিজ্ঞানীরা এটাও পরীক্ষা করলো করে দেখলো নবী যা বলেছেন ঠিক বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ হে দরুদ বাকিরাম মিষ্টি খাওয়া রাসূলে পাক পছন্দ করতেন অনেকে বলে মিষ্টি খাওয়া সুন্নত বিশ্বনবীর বাড়িতে মাছের পর মাছ মাঝে মাঝে মাছের পর মাছ চুলুই জ্বলত না তো নবী কিভাবে ব্যায়ামার রীতিমতো মিষ্টি কেমন করে খাবেন খাবারই তো বাড়িতে থাকতো না তবে নবী আবার কেমন করে নিয়মিত মিষ্টি খাবেন না না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আল্লাহর নবীর কথা বলেন বিশ্ব নবী দয়ার নবী তিনি মিষ্টি পছন্দ করতেন এবং মধুও পছন্দ করতেন হারবার্ড বিশ্ববিদ্যালয় গবেষণা হলো পৃথিবী বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয় নাম হলো হারবার্ড বিশ্ববিদ্যালয় পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট গবেষক অথার পণ্ডিতেরা সেখান থেকে পড়াশোনা করে আসে হারবার্ড বিশ্ববিদ্যালয়ের নাম পৃথিবীতে আজকে আছে সেই হারবার্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হলো মিষ্টির কি উপকারিতা আছে দেখা যায় শেষ পাতে যদি একটু মিষ্টি খাওয়া হয় আপনার ব্লাড প্রেসার কমে যাবে আপনার ব্লাড প্রেসারটা কমে যাবে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা শেষ পাতে যদি একটু মিষ্টি পান করা হয় আপনার শরীরের অ্যাসিডের ক্ষরণ কমে যাবে এরকম অনেকগুলো রোগ আপনি যদি মিষ্টি যদি শেষ পাতে একটু খান একটু যদি মিষ্টি খাওয়ার অভ্যাস রাখেন আপনার শরীরের অনেক রোগ প্রতিরোধ হবে বিজ্ঞানীরাও অবাক হয়ে যায় সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্ব নবী মিষ্টি পছন্দ করতেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় মিলে যায়
জোরে হবে না আরে সুবহানাল্লাহ বললে পয়সা লাগবে না আরে জোরে আওয়াজ দেওয়া যাবে না নারে তাকবীর আমি এই কথাগুলো কেন বলছি রাসূলের ভক্ত হয়ে যায় রাসূলের শিষ্য হয়ে যায় রাসূল হলেন আমাদের বিশ্ব নবী বিশ্ব নেতা লাস্ট অফ প্রফেট লাস্ট অফ রিফর্মার মুসলমান আমরা রাসূলের শিষ্য হব বন্ধুরা আমার সেই রাসূলের তরিকা মানুন আজ থেকে ওয়াদা করুন রাসূল যা বলেছেন সেগুলো মেনে চলবো নামাজ ছেড়ে দেব না নামাজ ছেড়ে দেব না রাসূলের সুন্নাত ভুলে যাব না আজ থেকে ওয়াদা করুন প্রতিজ্ঞা করুন তবে সাচ্চা মুসলমান হবে যদি সাচ্চা মুসলমান হতে পারেন বন্ধুরা আমার যদি প্রকৃত মুসলমান হয়ে যান মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায় জোরে হবে না মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায় হে তরুণ যুবা কেরাম হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন আমি একটা ইতিহাস থেকে আপনাদের ঘটনা ছোট্ট বলে দিয়ে শেষ করি মাঝে মাঝে আমি ইতিহাসের কথা বলি বিজ্ঞানের কথা বলি অনেক উদাহরণ দিয়ে থাকি আপনারা জানেন বেশি উদাহরণে আমি যাব না এখানে একটা ইতিহাসের উদাহরণ আপনাদের মাঝখানে দিই হে তরুণ যুবকেরা জায়গার নাম হলো মালদা মালদা টাউনটা পার করে আরেকটু এগিয়ে যাবেন একটা জায়গা পাবেন জায়গাটার নাম হলো পান্তুয়া শরীফ এখানে মস্ত বড় আল্লাহর ওলিদের রওজা আছে আমি মালদাই বছরে অন্তত 5-7 বার প্রোগ্রামে যাই যখনই যাই বেশিরভাগ চেষ্টা করি ওই পান্তুয়া শরীফে গিয়ে আল্লাহর ওলিদের রওজাগুলো জিয়ারত করব আল্লাহর ওলিদের রওজাগুলো যদি জিয়ারত করেন তাদের রূহানি নেক নজর নেক ফায়েজ আপনার উপর থাকবে আর রাসূল বলেছেন জুরু কবুরা ফাইন্না তুজাক্কিরুল মাউতা তোমরা আল্লাহর মুমিন মুমিনাদের কবরগুলো জিয়ারত করো তাহলে তোমাদের মরণের কথা স্মরণে আসবে হে তরুণ যুবকেরা ওই পান্তুয়া শরীফে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো 22,000 রাস্তার ধারে পড়বে 22,000 বলে আবার অনেকে বলে 22 চিল্লা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই 22 চিল্লাখানা 22,000 বাবা সেই জায়গায় গিয়ে আপনি দেখতে পাবেন একটা বোর্ড টাঙানো আছে সেই বোর্ডটা বাবা টাঙানো আছে ওই বোর্ডেতে ওয়াকাফ স্টেটের পক্ষ থেকে স্ট্যাম্প দিয়ে সরকার বাহাদুরের পক্ষ থেকে স্ট্যাম্প দিয়ে বোর্ডটা সেখানে লেখা আছে বাবা ওই বোর্ড থেকে ক্যামেরা করে নিয়ে এসেছিলাম আমি আজ থেকে প্রায় 10-12 বছর আগে তখন টাইলসের বোর্ড ছিল এখন টিনের বোর্ড লাগানো হয়েছে সেই বোর্ডেতে ঐতিহাসিক ঘটনাটা সাল তারিখ উল্লেখ করে লিপিবদ্ধ করা হয়েছে হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন এই মালদার জমিনের ঘটনাটা ইতিহাসের ঘটনাটা আপনাদের মাঝখানে একটু বলে দিই বাবা সে তরুণ যুবকেরা সেখানে সাল তারিখ উল্লেখ করে লেখা আছে এত এত সালের এত তারিখেতে এত এত সালের এত তারিখে এই গঙ্গা নদীর উপর দিয়ে মুসলমানদের একজন পীর সাহেব ওলি বান্দা আল্লাহ ওয়ালা মানুষ ভর্তি নদীর উপর দিয়ে হেঁটে পার হয়েছিলেন নদীর পানিতে তার পা ভেজে জোরে হবে না এই জোরে বলতে কষ্ট হয় আমার পর রাগ করেছেন নাকি তাহলে একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর নারায় তাকবীর এই আমি বাস্তব উদাহরণ দিচ্ছি আমি একটু বাস্তববাদী মানুষ বাবু আপনার ভালো নাও লাগতে পারে আমি বাস্তব কথাবার্তা বেশি বলে থাকি কারণ এখন শিক্ষিত সমাজ তারা যদি তাদেরকে যদি সঠিকভাবে বোঝানো হয় তারা কিন্তু বুঝবে আমি তাই বাস্তব উদাহরণটা দিচ্ছি ইতিহাসের উদাহরণ আপনি আজই চলে যান বিশ্বাস যদি না হয় চলে যান জায়গাটা দেখে আসবে ওই জায়গায় গিয়ে দেখবে যে আল্লাহর ওলি বান্দা হুগলি নদীর উপর দিয়ে খালি পায়ে হেঁটে চলে এসেছিলেন ভর্তি নদীতে তার পা ভেজে নিয়ে
মালদা জেলার হে জওয়ান যুবকেরা আদিনা মসজিদ আছে আপনারা নাম শুনেছেন আদিনা মসজিদ ইতিহাসের পাতায় বিখ্যাত এই আদিনা মসজিদের পাশে আছে 22 হাজারি বা 22 চিল্লাখানা হে তরুণ যুবকেরা ওই আল্লাহর ওলি বান্দা হুগলি নদীর ওপারে তিনি ছিলেন বাবা এসে দেখলেন কোন যানবাহন পেলেন না কোন বোট পেলেন না কোন স্টিমার পেলেন না কোন নৌকা পেলেন না ওপারে সেঙ্গে দাঁড়িয়ে যান কিসে করে নদী পার হবেন এই চিন্তা তিনি করেন এমন সময় দেখতে পাওয়া যায় কোন যানবাহন কোন বোট কোন নৌকা না পেয়ে আল্লাহর মাহবুব বান্দা কাঁদেছিল ওর নাম এরকম রুমাল আল্লাহর মাহবুব বান্দা কাঁদেছিল রুমাল এই রুমালটা ভর্তি নদীতে বিছিয়ে দিলেন দিয়ে তার উপর হেঁটে হেঁটে তর 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 করে হেঁটে হেঁটে ভর্তি নদী পার করে এপারে চলে আসলে জোরে হবে না জোরে হবে না আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার জোরে হবে না জোরে হবে না পায়ে যদি ব্যথা হয় তাহলে এদিকে করেন না নবীন স্টেজ তো বেয়াদবি করবেন না বেয়াদবি করলে ক্ষতি আপনাদেরই হবে আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার জোরে হবে না আর জোরে হবে না তোমারই করুণাই ধন্য হতে চাই দয়াতে তোমারই বেঁচে আছি তাই তোমারই করুণাই ধন্য হতে চাই দয়াতে তোমারই বেঁচে আছি তাই করুণা তোমার গো ও গো মাহবুব কর করুণা তোমার গো ও গো মাহবুব কর আমি যে অসহায় ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার জোরে হবে না জোরে হবে না আর জোরে হবে না আল্লাহর ওলি মালদা এলো হুগলি নদীর পারে থামিল আল্লাহর ওলি মালদা এলো হুগলি নদীর পারে থামিল নৌকা না পে রুমাল বিছায়ে নৌকা না পে রুমাল বিছায়ে পায়ে হেঁটে নদী পার যে হলো জোরে হবে না আরে জোরে হবে না আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার ও গো খোদা কত করুণা তোমার আমি যে গোলাম তোমার তুমি রব আমার জোরে হবে না জোরে হবে না হে তরুণ যুবকেরা এমন সময় দেখতে পাওয়া যায় এপারে বসেছিলেন কৌরের রাজা রাজা লক্ষণ সেন দেখে অবাক হয়ে গেলেন ইতিহাসের পৃষ্ঠা খুলে দেখুন লক্ষণ সেনের কথা আপনারা পাবেন সেন বংশ রাজত্ব করেছিল হে তরুণ যুবকেরা সেই শশাঙ্ক সেই লক্ষণ সেন যাদের হাত দিয়ে গৌর রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল গৌরের রাজা লক্ষণ সেন হাওয়াখানায় হাওয়া খাচ্ছিলেন বাবা এপারে বসে বসে হাওয়াখানায় হাওয়া খাচ্ছিলেন এমন সময় গৌরের রাজা লক্ষণ সেন দেখে অবাক হয়ে গেলেন শুনেছিলাম বাবা মুসলমানদের যারা প্রকৃত পীর হয় মুসলমানদের যারা
যারা প্রকৃত ওলি হয় মুসলমানদের প্রকৃত যারা আল্লাহ ওয়ালা হয় তাদের প্রভু অনেক ক্ষমতা দিয়েছেন আমি গৌড়ের রাজা লক্ষণ সেন আমি আজ দেখে অবাক হলাম বিশ্বাস করলাম চামড়ার চোখে আমি নিজে বসে বসে দেখতে পেলাম আমি মুখের বানানো কথা বলছি না আজও আপনি চলে যান গৌর আজও আপনি চলে যান মালদা পান্ডুয়া শরীফ ভাই আমার 22 হাজারি 22 চিল্লাখানা কোনটা জিজ্ঞাসা করবেন 22 চিল্লাখানার সামনে বোর্ডটা আজও লেখা আছে সেখানে আমার ডিটেইলস কথাগুলো আপনি দেখতে পাবেন এ তরুণ যুবকেরাম ইতিহাসে পড়েছিলাম ইতিহাসের বইতে পড়েছিলাম বাস্তবে গিয়ে বারবার আমি দেখে এসেছি বাবা হে জওয়ান যুবকেরা গৌড়ের রাজা লক্ষণ সেন অবাক হয়ে গেলেন মুসলমানদের পীর সাহেবের হাতে গিয়ে ধরলেন বাবা পীর সাহেব আমাকে আশীর্বাদ করুন আমি হলাম গৌড়ের রাজা লক্ষণ সেন আমি আপনার কারামত দেখলাম অলৌকিক ক্ষমতা প্রভু আপনাকে অনেক দিয়েছে আমি দেখলাম আপনি সত্যিকারের পীর সত্যিকারের আপনি ওলি মানুষ আল্লাহওয়ালা মানুষ বাবা পীর সাহেব আমি হলাম গৌড়ের রাজা লক্ষণ সেন আমি আপনার ক্ষমতা দেখে আমি বড় প্লিজড হয়েছি আমি খুশি হয়ে গেছি ও বাবা গৌড়ের রাজা লক্ষণ সেন সে সময় বলেছিলেন ও মুসলমানদের পীর সাহেব শুনে রেখে দেন আপনাকে আমি কিছু উপহার দিতে চাই জোরে হবে না আর জোরে হবে না আমি আপনাকে কিছু উপহার দিতে চাই এ পারেতে গৌড়ের রাজা ছিল হাওয়া খানায় বসে সব দেখিল বলুন না জোরে হবে না এ পারেতে গৌড়ের রাজা ছিল হাওয়া খানায় বসে সব দেখিল ছুটে গিয়ে রাজা ওলি আল্লাহকে ছুটে গিয়ে রাজা ওলি আল্লাহকে 22,000 বিঘে লিখে দিল জোরে হবে না জোরে হবে না নারে তাকবীর আরে নারে তাকবীর এপারেতে গৌড়ের রাজা ছিল হাওয়া খানায় বসে সব দেখিল ছুটে গিয়ে রাজা ওলি আল্লাহকে ছুটে গিয়ে রাজা ওলি আল্লাহকে 22,000 বিঘে লিখে দিল আল্লাহর ওলি সেইখানেতে আল্লাহর ওলি সেইখানেতে হুজরা বানায়ে ইবাদত করে জোরে হবে না আল্লাহর ওলি সেইখানেতে আল্লাহর ওলি সেইখানেতে হুজরা বানায়ে ইবাদত করে জোরে হবে না আর জোরে হবে না হে তরুণ যুবকেরাম আল্লাহর মাহবুব বান্দাকে জোর করে রাজা মুসাই যখন বললেন আমি আপনাকে কিছু পুরস্কার দিতে চাই গিফট দিতে চাই আল্লাহর ওলিরা নির্লোভী মানুষ হন তাদের লোভ থাকে না বাবা সরোরি বুকে দমন করে আল্লাহর ওলি হওয়া যায় একটা হলো লোভ রিপং আর একটা হলো ক্রোধ রিপং আর একটা হলো অহং রিপং এইভাবে ছটা রিপুকে দমন করলে তবে তো আল্লাহর ওলি হওয়া যায় আমাদের সব আছে তো নাকি আমরা সব কন্ট্রোল করতে পেরেছি পয়সা দরকার আছে পয়সা আমিও নি বুঝতে পারছেন পয়সা আমিও নি কিন্তু সব যদি আমি খেয়ে ফেলি তাহলে আমার সব বরবাদ হয়ে যাবে দিনের কাজে আপনার পয়সা নিয়ে আপনার কাজে লাগাবো গিয়ে দেখে আসবেন এতিমখানা খুলেছি সামনে রোজার মাসে দোতলা ছাদ ঢালাই আছে আমার কাছে বিল আছে যদি কেউ মনে করেন এতিম বাচ্চাদের জন্য ছাদ ঢালাইয়ের জন্য সহযোগিতা করবেন আমার বিলে দিতে পারেন আমার কাছে বিল আছে এতিম একেবারে দুস্থ অসহায় বাচ্চাদেরকে তুলে নিয়েছে মানুষ করছি বিনা পয়সায় তাদের কাছ থেকে 1 টাকা নি না খাইয়ে দাইয়ে সেখানে টাইলসের ঘরের ভাই আমার শাটার লাগানো বাউন্ডারি দিয়ে ঘেরা সেখানে নিয়েছে মানুষ করছি মেহমানখানা করেছি আল্লাহ করেছে মেহমানদের জন্য অতিথিশালা মসজিদ করেছে আল্লাহ করিয়েছে ভাই আমার ভাইরা আমরা মেজ ভাই বিশেষ করে মসজিদের দিকটা বেশি দেখছে পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি আপনারা চেনেন তো নাকি ভাই চেনেন তো নাকি মাশাআল্লাহ মসজিদের দিকটা উনি বেশি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত দিয়ে কিছু মাদ্রাসা কিছু মসজিদ কিছু মক্তব
আপনারা জানেন বুদ্ধিজীবী মঞ্চের সঙ্গে যুক্ত থেকে সোশ্যাল ওয়ার্কের সঙ্গে আমি কাজ করার চেষ্টা করি সামাজিক কাজ মানুষের পাশে থেকে বর্তমান রাজ্য সরকার যে মানুষের কাজ করছে সেই কাজগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা সেগুলো আমি লক্ষ্য রাখি যেগুলো পৌঁছায় না সেগুলো খবর যেখানে দেওয়ার দিয়ে দিই সব রকম কাজ আমাদের করতে হয় মানুষের পাশে থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোথায় কে মানুষ ভাই আমার অসুবিধায় পড়েছে আমাদের বুদ্ধিজীবী মঞ্চ অনেক কাজ করে অনেক কাজ করে এই সেদিনে আমি এর আগে বলেছি আপনাদের চারজন ছেলে পুলে হঠাৎ তারা অ্যাডমিট পায়নি মাধ্যমিক পরীক্ষা দেবে অ্যাডমিট নাই 24 ঘন্টার মধ্যে আমরা অ্যাডমিট বের করে দিয়েছি মঞ্চের পক্ষ থেকে আমরা এই কাজগুলো করি তবে আমরা অন্যায়ের বিরুদ্ধে যে কোনো অন্যায় হোক না কেন তার বিরুদ্ধে আমরা স্বতন্ত্রভাবে কাজ করি আমরা কারোর সঙ্গে লেগে থেকে নয় স্বতন্ত্রভাবে কাজ করি কিন্তু আমাদের পেছনে প্রশাসনিক পাওয়ার থাকে কাজ হয় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার তো ভাইরা আমার আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওলি বান্দা 22,000 দিকে সম্পত্তি হুজুর তাকে বাদশা তাকে দিলেন রাজা মশাই বললেন হুজুর আমি আপনার এই অলৌকিক ক্ষমতায় খুশি হয়েছি আপনাকে গিফট দিতে চাই আল্লাহর ওলি বললেন বাবা আমি তো আপনার কোনো উপকার করিনি গিফট কেন নেব গিফট কেন নেব আল্লাহর ওলি বান্দা বললেন আল্লাহর ওলি বান্দা যখন বললেন বাবা তখন রাজা মশাই বলছেন হুজুর আপনার নবীও গিফট নিয়েছেন আপনি কেন নেবেন না গিফট নেওয়া তো কোনো দোষ নয় আপনি কি আমার কাছ থেকে দাবি করেছেন আপনি কি আমার কাছ থেকে দাবি করেছেন না বাবা আমি তো কোনো মেহনত করছি না কেন আমি চাইবো বলে না হুজুর এটা তোহফা আপনার নবীও নিয়েছেন আপনি নিতে হবে জোর করে রাজা মশাই যতটুকু দিয়েছিলেন সেটা ওখানে পরিষ্কার লেখা আছে 22,000 টাকার মূল্যের 1,00,000 বিঘা সম্পত্তি আবার অন্য জায়গায় পাওয়া যায় 22,000 বিঘে সম্পত্তি তখন ওই বাদশাহ ওই রাজা মশাই গৌড়ের রাজা লক্ষণ সেন আল্লাহর মাহবুব বান্দার নামে লিখে দিলে জোরে হবে না জোরে হবে না আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার তোমারই করুণাই ধন্য হতে চাই দয়াতে তোমারই বেঁচে আছি তাই তোমারই করুণাই ধন্য হতে চাই দয়াতে তোমারই বেঁচে আছি তাই করুণা তোমার গো ও গো মাহবুব কর করুণা তোমার গো ও গো মাহবুব কর আমি দেওয়া সহায় ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার জোরে হবে না জোরে হবে না কাল সেখানে ওলি থাকিল আল্লাহর ওলি কিছুকাল ওই জায়গায় হুজরা তৈরি করে ওই 22,000 বিঘে সম্পত্তিতে একটা জায়গা হুজরা চিল্লাখানা আজও আছে দেখে আসবেন এবাদতখানা অনেক কিছু আছে সেখানে হুজুর সেখানে এবাদত করতে লাগে আমার কলমে তাই দুলাইন লিখে দিয়েছি কিছু কাল সেখানে ওলি থাকিল দুস্থ ফকিরদের লিখে দিল কিছু কাল থাকার পরে ওই জায়গাটা দুস্থ অসহায় এতিম দরিদ্র মানুষদের উদ্দেশ্যে ওয়াকফে লিল্লাহ করে দিল জোরে বলুন সুবহানাল্লাহ কিছু কাল সেখানে ওলি থাকিল দুস্থ ফকিরদের লিখে দিল সেই আল্লাহর ওলি জালাল তাবরেজি জোরে হবে না জোরে হবে না সেই আল্লাহর ওলি জালাল তাবরেজি সিলেটের জমিনে রওজা ও গো আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার তোমারই করুণাই ধন্য হতে চাই দয়াতে তোমার আরি বেঁচে আছি তাই করুণা তোমার গো ও গো মাহবুব কর করুণা তোমার গো ও গো মাহবুব
कर आमी जे असहाय डाकी बारे बार अल्लाह तुमार काछे डाकी बारे बार केनो सारा दाओ ना तुमी एक बार ओ गो खुदा कतो करुणा तुमार ओ गो खुदा कतो करुणा तुमार आमी जे गोलाम तुमार तुमी रब आमार हुसैनी डाके तोमाय डाके बार बार जोरे हबे ना जोरे हबे ना सुभानअल्लाह আল্লাহর মাহবুব বান্দা সেই জায়গায় আল্লাহর ইবাদতে মশগুল থাকলেন বহুদিন সেই জায়গায় থেকে সেই জায়গা দুস্থ অসহায়দের জন্য দান করে দিয়ে বাংলাদেশ সিলেটের জমিনে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেখুন আল্লাহর ওলিদের আল্লাহ কি ক্ষমতা দিয়েছে বাবাজি আমার আল্লাহ ওয়ালা হয়ে যান রাসূলের তরিকা মেনে চলুন পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যান রাসূলের সুন্নতটাকে মেনে চলুন মুখের দাড়িটা রাখুন আমি দাড়ির মধ্যেও সায়েন্স পেয়েছি আপনাদের দেখিয়েছি যে ভাই আমার জাপানে ভাই আমার গবেষণা হয়েছে জাপানে গবেষণা হয়েছে দাড়ি নিয়ে গবেষণা হয়েছে ভাই আমার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের গবেষকরা দাড়ি নিয়ে গবেষণা করেছে তারা গবেষণা করে বলেছে দাড়ি মুখে থাকে কারণে সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি যেটা আসে সেটা আমাদের মুখের স্কিনের ক্ষতি করে দাড়ি যদি মুখে থাকে সেটা আপনার আমার অনেকটা স্কিনকে বাঁচায় প্রতিরোধ করে ওই যে অতি বেগুনি রশ্মির যে ইফেক্ট ব্যাড ইফেক্ট সেটা থেকে দাড়ি আমাদের মুখকে অনেকটা বাঁচিয়ে দেয় শুধু তাই নয় স্কিনের ডাক্তারদের জিজ্ঞাসা করবেন আই স্পেশালিস্ট যাদের জিজ্ঞাসা করবেন বারবার খুর আর ব্লেড যদি দেওয়া হয় আমাদের এই মুখের পার ভাই আমার স্কিনটা হলো সবচেয়ে পাতলা এর এর উপর দিয়ে অসংখ্য নার ছোট ছোট নার গেছে ভাই আমার এত সুক্ষ সুক্ষ ভাই আমার সেগুলোর উপরে যদি বারবার ব্লেড আর খুর খুরের চাপ পড়ে শরীরের ক্ষতি হতে পারে চোখের সমস্যা হতে পারে ব্রেনের সমস্যা হতে পারে তাই দেখবেন আজকে মানুষ ফ্যাশন তৈ করেছে এখন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা সব মুখে দাড়ি রাখছে তা আমি মুসলমান ছেলেদের তোমাদের বলবো বাবা মুখে দাড়িটা রাখো ছোট হোক আর বড় হোক কিন্তু ফ্যাশন মনে করে নয় রাখবে নবীর সুন্নত মনে করে নবীর সুন্নত মনে করে যদি দাড়িটা রাখো আমি অনেক সুন্নতের কথা এর আগে বলেছি ইন্টারনেটে গেলে আমার বক্তব্য তোমরা 10,000 এরও বেশি কম বেশি 10,000 এরও বেশি বক্তব্য আমার পাবে শুধু আমার নাম লিখবে হাজার হাজার বক্তব্য আমার পাবে আমি এক একটা করে সব সুন্নতের কথা বলেছি আমার এই যে হাতে আংটি দেখছেন এই আংটি নিয়ে আমার ওয়াজ আছে এই আংটি নিয়ে এর ওজন এটা রূপোর আংটি মাত্র 4 আনা পুরুষদের জন্য রূপো সোনা পরা হারাম কিন্তু আমি 4 আনা পরেছি 4 আনা ইসলামে জায়েজ করা হয়েছে এর মধ্যেও সাইন্স আছে বিজ্ঞান আছে বাস্তবতা আছে আমি ওয়াজ করে দিয়েছি একটার পর একটা সব বলেছি কিন্তু মনে রাখবেন কোন সুন্নাত কবরে যাবে না যাবে জোরে বলেন যাবে কোন সুন্নাত কবরে যাবে একটা সুন্নাত যাবে সেটা কি বলেন তো মুখের দাড়ি মুনকার নাকির ফারিস্তা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা দেখতে পাবে মুখে দাড়ির দেখা হতে পারে এই দাড়িটা যদি নবীর জন্য হয় রাখা হতে পারে এই দাড়িটা হবে নাজাতের জারিয়া জোরে হবে না ছোট রাখুন এখন রাখতে পারছেন না ছোট রাখুন কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন আজ ছোট রেখেছেন কাল বড় রাখবেন যত মনীষী মহাপুরুষ যত মনীষী যত মহাপুরুষ যত সাধু সন্ন্যাসী দেখবেন বেশিরভাগের মুখে দাঁড়িয়ে আছে আছে না নাই যীশু খ্রিস্টের মুখে দাঁড়ি ছিল আমরা যাকে ঈসা নবী বলি খ্রিস্টানরা বলে যীশু আমরা বলি না ঈসা নবী পয়গম্বর ঈসা কোরআনে এসেছে ঈসা নবীর কথা মুসা নবীর কথা ইব্রাহিম নবীর কথা কথায় কথা বেড়ে যাচ্ছে বেশি বলবো না মুখে দাঁড়ি আছে সমস্ত পয়গম্বরদের মুখে দাঁড়ি ছিল আমাদের দয়ার নবী বিশ্ব নবীর মুখে দাঁড়ি ছিল যত আলেম মাওলানা হুজুর পীর সাহেব ওলি আউলিয়া সব মুখে দাঁড়ি রবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়ি ছিল না ছিল না রবীন্দ্রনাথ ঠাকুর দেখেন গোল পাঞ্জাবি পড়তো আমাদের মতো পড়তো না পড়তো না অনেক সুন্নত মেনে চলতো বস্ত্র বড় পৃথিবী বিখ্যাত একজন উনি কবি গুরু ছিলেন বিশ্বকবি আমি তাকে স্যালুট জানাই তার বাণীগুলো মানুষের কাছে বলি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কে আমি সম্মান করি আমি তাকে মহাপুরুষ হিসেবে মানি এবং তার বক্তব্য ভালো ভালো বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিই স্বামী বিবেকানন্দজি তার বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিই কেন ভাই আমি কি মুসলমান থাকবো না
স্বামীজির বাণী বললে কি আমি হিন্দু হয়ে যাব না 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 ভাববেন না ভাববেন না আপনি স্বামীজির বাণী বলবেন এটা আপনি হিন্দু হয়ে যাবেন না আবার কোন হিন্দু ভাই প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর বাণী বললে সে মুসলমান হয়ে যায় না কারণ শিক্ষা জ্ঞান ইসলাম বলেছে যেখান থেকে তুমি জ্ঞান পাবে সেখান থেকে নিয়ে নাও আমরা জ্ঞান নেব ভালো ভালো জিনিসগুলো নেব তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ করো খারাপ কাজের নিষেধ করো খারাপ থেকে দূরে থাকো ভালো ভালো হন কর আজকে আমরা সম্প্রীতি সম্প্রীতি বলে চিৎকার করি সম্প্রীতি দেখাতে গিয়ে কোন হিন্দু ভাইকে মসজিদে এসে নামাজ পড়ার দরকার নাই আর কোন মুসলমান ভাইকে মন্দিরে গিয়ে ঘন্টা মারার দরকার নাই আসল সম্প্রীতি ইসলাম দেখিয়ে দিয়েছে তোমার হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ যদি বিপদে পড়ে তুমি তার পাশে দাঁড়াও কারণ সে তোমার ভাই এটা হলো সত্যি আসল সম্প্রীতি জোরে বলুন সুবহানাল্লাহ এটাই হলো প্রকৃত সম্প্রীতি বন্ধুরা আমার আসল সম্প্রীতি বজায় রেখে আমাদের চলার তৌফিক দান করুন মুসলমানদের আল্লাহ ভালো করুন আমরা দোয়া চাইবো হিন্দুদের ভালো করুন খ্রিস্টান জৈন বৌদ্ধদের ভালো করুন সকলের ভালো করুন সকল দল মত ধর্ম পার্টি নির্বিশেষে সকল মানুষের আল্লাহ ভালো করুন এই দোয়া আমরা চাই বলুন আল্লাহুম্মা আমিন বন্ধুরা আমার যাই হোক আপনাদের কাছ থেকে বিদায় নেব বিদায় নেবার আগে একটুখানি এখানে মসজিদটা লিলটন অবধি হচ্ছে মানে অনেক সিমেন্টের দরকার রড দরকার বালি দরকার রাসূল বলছেন বিশ্বনবী বলছেন সাতকায় জারিয়া যেগুলো মানুষ মারা গেলে কবরেও সব যাবে আপনারা ব্যাংকে টাকা রাখলে বসে বসে ইন্টারেস্ট পান না ওই ইন্টারেস্টের টাকা আমাদের হারাম অনেকে মনে করে হারাম টাকা নেব ব্যাংকে জমিয়ে রেখে দেয় আমি বলবো নিয়ে নেন নিয়ে নিয়ে আমাকে ফোন করুন কোথায় দিতে হবে আমি সেটা বলে দেবো আপনার খাওয়া কিন্তু হারাম আমারও খাওয়া হারাম কিন্তু এমন কিছু ভালো ভালো জায়গা আছে সেখানে লাগানো জায়েজ আপনি সেটা জানেন না আমি বলে দেবো তো ইন্টারেস্টের টাকা ফেলে রাখবেন না তবে টাকা রাখলে যেমন মাল বাড়ে আপনি ভালো কাজ করে গেলে কবরে সব বাড়তে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা হলো সাদকায়ে জারিয়া অর্থাৎ সাদকাটা জারি থাকবে